হ্যালো বন্ধুরা, দিল্লি পাবলিক স্কুল বারাসাতের তরফ থেকে দেখো ভ্যাকেন্সি বেরিয়েছে। এটি দিল্লি পাবলিক স্কুল আসানসোলের মতো লিমিটেড নয়, এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এই নোটিফিকেশনটি তোমরা কোথা থেকে পাবে, তোমরা ওয়েবসাইটে চলে যাবে। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটে একদম ওপরে দেখে দেখো ব্লিঙ্ক হচ্ছে কারেন্ট রিক্রুটমেন্ট অপশন, তার উপরে ক্লিক করলেই তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে তোমরা এখানে সমস্ত ডিটেলসটা দেখতে পাবে। দেখো সিচুয়েশন ভ্যাকেন্ট লেখা রয়েছে, তারপরে তিনটি কলমে ভাগ করে দেওয়া রয়েছে, টিজিটি, পিআরটি এবং প্রি প্রাইমারি। প্রি প্রাইমারি এবং পিআরটি সেরকম কোনো সাবজেক্ট তো হয় না, তবু এখানে সাবজেক্টগুলো মেনশন করে দেওয়া হয়েছে। ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্ট, অর্থাৎ এই সাবজেক্টগুলি তোমাদের নলেজ থাকতে হবে। প্রাইমারি ক্ষেত্রে ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট, সোশ্যাল স্টাডি, হিন্দি, বাংলা এবং সুইমিং কোচ। এবং টিজিটির ক্ষেত্রে ইংলিশে ভ্যাকান্সি রয়েছে, ম্যাথামেটিক্সে ভ্যাকান্সি রয়েছে, ফিজিক্সে ভ্যাকান্সি রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, বেঙ্গলি, আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, এতগুলি সাবজেক্টে টিজিটি পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশন কী বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে এই সাবজেক্টগুলো, নির্দিষ্ট সাবজেক্ট তোমাদের যে সাবজেক্ট আর কি। এবং প্রাইমারি ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন তার সঙ্গে বিএড বলা হয়েছে, এবং প্রি প্রাইমারি ক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ মন্তেসরি ট্রেনিং বা টিটিসি। এবার এক্সপিরিয়েন্সের জন্য কী বলা রয়েছে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে 5 বছরের অভিজ্ঞতা, সেটা টিজিটি পোস্টের জন্য। প্রাইমারি পোস্টের জন্য 3 বছর অভিজ্ঞতা এবং প্রি প্রাইমারির জন্য 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এছাড়া দেখো নন টিচিং পোস্টের জন্য এই এই ভ্যাকান্সিসগুলো রয়েছে, যেরকম ট্রান্সপোর্ট ইনচার্জ, স্টোর ইনচার্জ, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, ব্যাক অফিস এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ, আইটি এক্সিকিউটিভ, অ্যাকাউন্টেন্ট, নার্স, হাউসকিপিং সুপারভাইজার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকট্রিশিয়ান, এই কটি পোস্টেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে দেখো প্রথম যেই 6টি বা 7টি রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে একের পর এখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বা পজ করে দেখতে পারো এক্সপিরিয়েন্স কতগুলি চাওয়া হয়েছে। নার্সের ক্ষেত্রে এরকম 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, হাউসকিপিংয়ের জন্য 2 বছর, ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য 2 বছর এবং ইলেকট্রিশিয়ানের জন্য 3 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো দিল্লি পাবলিক স্কুলগুলোর এই একটি সমস্যা, এনারা কোনো ক্যান্ডিডেটকে তারা তৈরি করে নেয় না, তারা তৈরি ক্যান্ডিডেটকে নেয়। তো যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কনফিডেন্স থাকে। আর এরপরে লেখা রয়েছে স্যালারি, স্যালারিটা তোমাদের এখানে সেভাবে মেনশন করা নেই, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এবং এফিসিয়েন্সি ভিত্তিতে তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড ফর উইলিং টু রিলোকেট ক্যান্ডিডেটস, যারা বাইরে থেকে এসে এখানে চাকরি করতে চাইছো তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। তো তোমাদের যারা এলিজিবল বলে মনে করছো তোমাদের সিভি এই ইমেল আইডিতে তোমরা সেন্ড করে দিতে পারো, cv@dpsbarasat.com এই ওয়েবসাইটে, তো এই ইমেল আইডিতে তোমরা সেন্ড করে দিতে পারো। এই ছিল একটা সম্পূর্ণ ডিটেলস দিল্লি পাবলিক স্কুল বারাসাতের তরফ থেকে। কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, অথবা এখানে ডিরেক্ট এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্কুল সংক্রান্ত বিষয়, তো স্কুলকে কল করলেই তারা সম্পূর্ণ ডিটেলস বলতে পারবে তোমাদেরকে। সো থ্যাংক ইউ বন্ধুরা, এই ছিল একটি আপডেট, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।